ওদিকে 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 লাইটটা দিলে আমরা ব্যস্ত মানুষের লেগে ঝুঁকি দেবো ওদিকে এখান থেকে লাইটটা দিলে মানুষ সুবিধাও করে অসুবিধা না যান ভাই যান প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের কুমিল্লা 24 টেলিভিশন লাইভে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার যে ঘুমটির উপরে যে বাঁধটি আছে সেটি রক্ষা করার জন্য এলাকার লোকজন কাজ করে যাচ্ছে একসঙ্গে। বাসুপতি কি আহ্বান জানাতে চান এই গুমটি বাদ রক্ষার্থে গুমটি বাসীকে রক্ষার্থে? আমরা এখানে জানাতে চাই যে আমরা সবার নিরাপত্তা চাই, কারণ আমরা চাইতেছি আমরা দেখেন আমরা এটা আমরা নিজের এলাকায় সবাই উদ্যোগ নিয়া আমরা আমাদের বাসায় যার যেটা বালু সিমেন্ট যার যেটা আছে আমরা তা নিয়ে আমরা এখানে প্রস্তুতি আগে থেকে নিতেছি। আমরা চাই না যে কোনো একটা ভুলের কারণে আমাদের এলাকায় সমস্যা হোক, আমাদের এদিক দিয়ে ভাঙা মানে শহর কুমিল্লা শহর এখন কুমিল্লা মানে মানে সারা বাংলা ডুবে যাওয়ার, যেখান দিয়া কারো ক্ষয়ক্ষতি না হয় যেখান দিয়ে পানি নিষ্কাশনের একটা কোনো ব্যবস্থা করতে পারে আমরা তাদের কাছে ওই কামনা করি, আমাদের একটা ব্যবস্থা করে দাও কাজ করাতে সরকার এবং জেলা প্রশাসকের আপনাদেরকে সহযোগিতা করছে কিনা? না না এটা আমাদের নিজের উদ্যোগ, আমরা
যারা আছে তারা সবাই আমরা নিজের উদ্যোগ থেকে আমাদের আমার এলাকায় রক্ষা করার জন্য আমরা সবাই আগে আছি। কোন সরকারি ভাবে বা কোনো কোন স্বেচ্ছাসেবী যারা আছে সবাই কি আপনার এলাকাবাসী? আর আমার মতে আছে না, যার যার এলাকার ভিতরে যার যার এরকম অবস্থায় আছে এলাকার মানুষ সবাই আগে আসেন, যার যার এলাকা থেকে রক্ষা করেন। হয়তো সরকার আসবো বা প্রশাসন আসবে এই আশা থাকেন না। পথে পথে আপনার দেখলাম যে ব্যারিকেড দিচ্ছে, এটা কিসের ব্যারিকেড? এটা ওই যে গাড়ি ঘোড়া আসে মাল তোলা ভিড়ে করে, যে আমাদের একটা মানুষের তো ওজন আছে, হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ রাস্তায় যদি আসে এমনি তো আপনার ওজনে অনেকটা ক্ষতি হয়। ওই জন্য যদি লোক রাস্তা থেকে সরে দিলে রাস্তাটা ফাঁকা থাকে। তাদের দর্শনার্থীদের প্রতি কি কি আশাবাদী করেন? এটা দর্শন এটা আমি বলি না, কারণ এটা আমরা দুঃসহ এই সময় আমি দুঃখে পরিশ্রম করে খারাপ মিষ্টি দেখা। দর্শক এলাকাবাসীরা চেষ্টা করছেন এই বাঁধটিকে রক্ষা করার জন্য, ঝাঁপিয়ে পড়েছেন এই বাঁধকে রক্ষা। বস্তা নিয়ে এসছে একে একে বস্তা বস্তা নিচ্ছে, বস্তা করে তারা চেষ্টা করছে। দেখছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এলাকাবাসীরা গুমতির যে বাঁধটি আছে এই বাঁধটি রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, যে যার মতো করে বাসা থেকে বালি কংক্রিট এনে এই বাঁধটিকে রক্ষা করার চেষ্টা করছেন এলাকাবাসীরা। ভালো
আছে।